কখনো মিথ্যা বলতে পারে না, ওলামাই কেরাম কখনো মিথ্যা কথা শিক্ষা দিতে পারে, ওলামাই কেরাম কখনো মিথ্যা সাক্ষীও দিতে পারে না। মিথ্যা কথা বলার দ্বারা, মিথ্যা কথা বলার যিনি বলেন তার প্রথমত দুইটি লস হয়, কয়টি? মিথ্যা কথা বলার দ্বারা কবিরা গুনাহ হয়, আর তার কামারের মধ্যে বরকত কমে যায়। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। আশরাফুল থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যার সিনার ভিতরে কোরআনুল কারীম ঢুকে যাবে, অর্থাৎ কোরআনুল কারীম যার সিনাতে হাফেজ হয়ে যাবে, আমি আশরাফুল থানভী রহমতুল্লাহ আলাইহি বললাম, ওই কোরআনে হাফিজের কবরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে কোনো প্রশ্ন করবে না, এবং তাকে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক জ্বালাবে না। কেন জ্বালাবে না? তার সিনার ভিতরে 30 পারা কালাম হাফেজ করা আছে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম তোমার কাছে আমার কাছে পৌঁছানো পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জিন্দেগির মধ্যে আপ্রাণ চেষ্টা করে গেছেন, ঠিক কিনা ভাই? 23 বছর জিন্দেগি এমন মেহনত করেছেন, এই 23 বছর জিন্দেগির মধ্যে নিজে কোনোদিন মিথ্যা কথা বলে নাই এবং কাউকে মিথ্যা কথাও শিক্ষা দেয়নি। সুবহানাল্লাহ বলতেন না, এই আপনারা যে কোরআনুল কারীমকে বিশ্বাস করেন, আমি যে কোরআনুল কারীমের ব্যাখ্যা করি, এই অবস্থাতে চিন্তা করে দেখেন তো, আমাদের প্রত্যেকটা কথা আপনি বিশ্বাস করেন বিদায় তো এখানে আসছে, কি কথা ঠিক কিনা? যদি প্রশ্ন করি কেন বিশ্বাস করেন, জবাব আসবে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাই কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। নবী হায়াতের জীবনের মধ্যে কোনদিন মিথ্যা কথা বলে নাই, মিথ্যা কথা শিক্ষাও কাউকে দেয় নাই। নবীর ওয়ারিস ওলামাই কেরাম মুরাসাতুল আম্বিয়া, যেহেতু নবীর ওয়ারিস তারাও কোনদিন মিথ্যা কথা কাউকে শিক্ষা দিবে না, কাউকে মিথ্যা কথা শিক্ষা দিবে না, কাউকে মিথ্যা কথা বলার জন্য উৎসাহ করবে না, নিজে মিথ্যা কথা তো বলবেই না। হের মুমিন, তাহলে চিন্তা করে দেখো ওলামাই কেরামের শান কোথায়। যেদিন নবী বলেছিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাই কেরাম হচ্ছে নবীর ওয়ারিস, যেদিন ঘোষণা করলেন সাহাবাই কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওলামাই কেরাম নবীর ওয়ারিস কিভাবে? আল্লাহর নবী বলেন, আমার 23 বছরের জিন্দেগির কষ্ট করে আমি দিনের দাওয়াতে কাজ করে পৌঁছায় দিলাম তোমাদের মাঝে, তোমরা তোমাদের পরবর্তীতে যারা আসবে তাদের কাছে পৌঁছায় দিবা। এই জিম্মাদারিটা, 23 বছরের জিম্মাদারিটা যে আলেম নিবে, সেই আলেম আমার ওয়ারেস ছাড়া অন্য কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম জবাব পাইলেন ওয়ারেস, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি প্রশ্ন নিজেই উল্লেখ করে, প্রশ্ন নিজেই করে আবার পুনরায় তিনি জবাব দিয়া দিলেন,
যে ওলামাই কেরামরা ওয়ারেস ওয়ারেস তো হয় সম্পদের হিসাবে, পিতার সম্পদ আছে ছেলে ওয়ারেস হিসাবে সম্পদ পাবে। এখানে সম্পদের কি বিষয় আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, ঈমান নামের দৌলত দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান নামের দৌলত। এই ঈমান নামের দৌলতটাকে ঠিক রাখার জন্য হে মুমিন, ঈমান নামের দৌলতকে ঠিক রাখার জন্য আজকে নারায়ণগঞ্জ ঢাকা থেকে এখানে আসলাম। এর মুসলমান ঘুম হারাম করে কেন এখানে বসে আছে কি জন্য রে মুসলমান? যদি প্রশ্ন করি জবাব দিবা হুজুর, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, নিজের ঈমানকে তাজা করার জন্য, নিজের ঈমানকে মজবুত করার জন্য, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, নবীকে সাহাবাই কেরামরা যেমন ভাবে বিশ্বাস করে নিয়েছেন তেমনি ভাবে আপনারাও কিন্তু আমাদের কথাগুলো আপনারা বিশ্বাস করে নেন। তবে কিছু কিছু মানুষ আছে ওলামাই কেরামকে দেখলে বাঁকা চোখে তাকায়, আছে না নাই? মহতারাম হাজিরিন, এ পদ্মা দেশি আমার মা বোনেরা ভালো করে শুনে নাও গো মা, আল্লাহ নবী মেরাজ করলেন, মেরাজ করে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবী বললেন, আবু বকর, আজ রাত আমার মেরাজ হয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, তাম দুনিয়াটা দেখাইছে, জান্নাত জাহান্নাম দেখাইছে। হে আবু বকর, তুমি কি বিশ্বাস করেছো আমার কথা? হযরত আবু বকর সিদ্দিক বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যা বলেছেন তা সত্য। আবু বকর চিন্তা করে নাই, এটা কিভাবে সম্ভব, এত অল্প সময়ে এটা কিভাবে সম্ভব, এত কোনো প্রশ্ন নাই, রসুল বলেছেন মেরাজ করেছেন, সাথে সাথে একদিন বিশ্বাসে বলেছেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। মহতারাম হাজিরিন, সাহাবাই কেরামরা কোনদিন মিথ্যা কথা বলে নাই। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসূলের সাথে হিজরত করতেছেন, হিজরত করতেছেন, পথে মাঝখানে এক ব্যক্তি আবু বকরকে প্রশ্ন করলো, হে আবু বকর, তোমার সাথে ব্যক্তিটা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উনি আমার রাহবার। সুবহানাল্লাহ, উনি আমার কি? রাহবার। প্রশ্ন করছেন, মানে হাজার রাজুল, এই লোকটা কে? আবু বকর সিদ্দিক বললেন, এই লোকটি হচ্ছে আমার রাহবার। সামনে অগ্রসর হলেন, নবী বললেন, হে আবু বকর, আমি তোমার কেমন রাহবার? হযরত আবু বকর বললেন, হুজুর আপনি হলেন আমার জান্নাতের রাহবার। সুবহানাল্লাহ, আপনি আমার কিসের রাহবার? জান্নাতের রাহবার। আমার মা বোনেরা ভালো করে শুনে নাও গো মা, এই যুবক বাবারা ভালো করে শুনে নাও, ওলামায়ে কেরাম কখনো মিথ্যা বলতে পারে না, ওলামায়ে কেরাম কখনো মিথ্যা কথা শিক্ষা দিতে পারে, ওলামায়ে কেরাম কখনো মিথ্যা সাক্ষীও দিতে পারে না। মিথ্যা কথা বলার দ্বারা, মিথ্যা কথা বলার যিনি বলেন তার প্রথমত দুইটি লস হয়, কয়টি? মিথ্যা কথা বলার দ্বারা কবিরা গুনাহ হয়,
আর তার কামার মধ্যে বরকত কমে যায়। প্রথমত কয়টি লসে পড়ে? দুইটি। এক নম্বর, কবিরা গুনার মধ্যে সে ঢুকে পড়ে। দুই নম্বর, তার কামার মধ্যে রুজির মধ্যে বরকত কমে যায়। মহতরম হাজিরিন, আজ মুসলমান কথায় 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 মিথ্যা কথা বলেন। হের মুমিন, কেন তুমি মিথ্যা কথা বলো? কি লাভ তোমার, কি মজা এখানে? মিথ্যা কথা বলার দ্বারা ঝগড়া ফাজার সৃষ্টি হয়, মিথ্যা কথা বলার দ্বারা রহমত থেকে বঞ্চিত হয়, মিথ্যা কথা বলার দ্বারা পরস্পর পরস্পরের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, ঠিক কিনা ভাই? তাহলে তুমি মিথ্যা কথা কেন বলো? এর মুসলমান আবার তোমাকে পিছনে নিয়ে গেলাম, নবীজি হায়াতের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মিথ্যা কথা শিক্ষা দেয় নাই। আমরা ওলামাই কেরামরাও মিথ্যা কথা বলার চেষ্টা করি না। আল্লাহর মেহরবানিতে তোমাদেরকেও মিথ্যা বলার জন্য কোনোদিন তোমাদেরকে বলবো না, বরং এটাই বলবো হেমুমিন, এটাই বলবো তিন শ্রেণীর মুমিনকে বলবো, হেমুমিন হে মুসলমান, তোমরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না, জীবনে কোনোদিন জান যাবে তো জান যাক, মান যাবে তো মান যাক, তারপর ঈমান আমরা বিক্রি করব না, ঠিক কিনা? তুমি কেমন মুসলমান হে মুমিন যে তোমার কথার মধ্যে মিথ্যা চলে আসে? তুমি যখন মিথ্যা সাক্ষী দাও তখন কি একটু চিন্তা করো না যে দুনিয়ার কেউ না জানলো, আমার আল্লাহ তো ঠিকই জানে। কলম গুয়াদ কেমন শাহে জাহানাম, কলম গুয়াদ কেমন শাহে জাহানাম, কলম কুশরা বদৌলত নি রসানাম। আল্লাহর কিরামান কাতিবিন কলম নিয়ে বসে আছে, তোমার চেহারা সুন্দর দেখে তোমার পক্ষে লাগবে না? হে মুসলমান, দুনিয়ার একটা জজ দিনে অনেক মিথ্যা কথা বলতে পারে, দুনিয়ার একটা উকিল দিনে অনেক মিথ্যা কথা বানাইতেও পারে, ঠিক কিনা? দুনিয়ার উকিল টাকা দিলে ঘুরে যায়, কিন্তু আমার আল্লাহর উকিল ঘুরবে না, তার কোনো চাহিদা নাই। সুবহানাল্লাহ বলেন, তার কোনো কি নাই, চাহিদা নাই, শুধু তার খালি ও বুদু রব্বাকুম, ফেরেশতারা মালিকের হুকুম পালন করে, রব্বে কারিমের হুকুম পালন করে, আমার আল্লাহর উকিল কখনো, আমার আল্লাহর উকিল কখনো তোমার থেকে আমার থেকে শোধ নিবে না, শোধ গ্রহণ করবে না। এ মুমিন ভালো করে শুনে নাও, তুমি কোন দিকে যাবা? তোমার সাথে তো উকিল বসায় দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি তোমার ভাইয়ের সাথে বেইমানি করবা, তুমি তোমার আত্মীয়র সাথে মিথ্যা কথা বলবা, চুগলখুরি করবা, সব কিন্তু লিপিবদ্ধ আছে, প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতীদ, মানুষের কথা এবং কর্ম সব রেকর্ড হচ্ছে, অস্বীকার যাওয়ার কোনো ভাও নাই, সুযোগ নাই। কিন্তু মুসলমান, তুমি কথায় কথায় মিথ্যা সাক্ষী দিয়ে ফেলাও, তুমি কার জন্য সাক্ষী দিচ্ছ? তুমি অসুস্থ হলে সে কোনোদিন তোমাকে ভালো করতে পারবে না, মন্দ করতে পারবে না। ভালো করা মালিককে, অসুস্থ থেকে সুস্থ করা মালিককে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ইয়া আইয়ুহান্নাসু তাকু রব্বাকুম,
আল্লাহ পাক মানুষদেরকে ডাক দিয়া বললে, এ মানুষ আল্লাহকে ভয় করো। তুমি কেমন ভয় করলা? তুমি কেমন মুসলমান হলা? তুমি কি এক নম্বর মুসলমান হবা, না দুই নম্বর মুসলমান হবা, না তিন নম্বর মুসলমান হবা? তোমার কাছে বিচার দিয়ে গেলাম। তুমি যদি এক নম্বর থাকো, লেখে নাও বিপদের শেষ হবে না। মিথ্যা কথা দিনে অনেকবার বলতে পারবা, দাঁত তোমার 32টা, সাক্ষী দিবা তুমি 33টা। মিথ্যা কথা কি? মিথ্যা কথা কি লাভ তোমার? মিথ্যার মধ্যে কি মজা মুসলমান? মিথ্যার মধ্যে জ্বালা, মিথ্যার মধ্যে আজাব। সুতরাং মিথ্যা কথা বলা যাবে না। পারবো তো ইনশাল্লাহ? দেখো তো একটু নজর দাও পিছনের দিকে। ব্রিটিশরা যখন শাসন করেছিল ভারত উপমহাদেশ, এই শাসন করার মধ্যেই কোর্ট কাছারির মধ্যে একটা মামলা চলে আসলো। হিন্দুরা বলতেছেন এই মসজিদের জায়গাটা হলো হিন্দুদের, মুসলমান বলতেছেন না এটা মুসলমানের। খুব খেয়াল করে, বহুদিন শুনানি হলো, সাক্ষী ভালো কোনো সাক্ষী পাইতেছে না, ফয়সালাও হচ্ছে না। ওই হিন্দুদের মধ্যে যে পণ্ডিত ব্রাহ্মণ সে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলতেছে, জজ সাহেব, মুসলমানের পক্ষে মুসলমানের লোক যারা আছে উপস্থিত তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদের পক্ষ থেকে কোনো মুসলমান যদি আমি নিয়ে আসি, অথবা যদি সাক্ষী দেয় যে এটা হিন্দুদের জমিন, মুসলমানরা মেনে নেবে কিনা? মুসলমানরা বললেন, হ্যাঁ, আমাদের স্বজাতি তো আমাদের পক্ষেই সাক্ষী দিবে, ঠিক কিনা ভাই? কিন্তু ঠিক যে পরবর্তী সাক্ষীর সময় হাজির করা হলো, তবে বাসখানে জিজ্ঞাসা করেছিল, আপনি কাকে আনবেন? যেদিন নিয়ে আসব ওদিন আপনি দেখবেন কাকে নিয়ে আস। মুসলমানদেরকে বলে দিলেন, আর হিন্দুরা বলতেছেন ব্রাহ্মণকে, তোমার মাথা নষ্ট হয়ে গেছে? মুসলমান জাতি মুসলমানের পক্ষেই তো সাক্ষী দিবে। ব্রাহ্মণ বলতেছেন, চুপ কর, চুপ কর, আমি জানি তো বিষয়টা, তাই তো আমি ব্রাহ্মণ, বিষয়টা আমি জানি, তাই তো আমি কি ব্রাহ্মণ, তোদের নেতা। পরবর্তী হাজিরার সময় নিয়ে আসলো একজন আলেমকে নিয়ে আসছে, ওই জমানার বুজুর্গ বলো আলেম তিনাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বললেন, হ্যাঁ, আপনি এই মসজিদ সম্পর্কে কি জানেন? বলতেছে, আজ থেকে বহু বছর আগে এই জায়গাটা হিন্দুদের মনে হয়েছিল, কেননা এই জায়গার কোনো দলিল আমাদের মুসলমানদের কাছে ছিল না। পরিত্যক্ত জমিন বিদায় আমাদের বাপ দাদারা, আমার বাবা বলে গেছেন, আমাদের বাপ দাদারা এই পরিত্যক্ত জায়গার মধ্যে মসজিদ বানিয়েছে, নির্মাণ করেছে। ও, সাক্ষী তো হয়ে গেল। সাক্ষী হওয়ার সাথে সাথে রায় দিল যে মসজিদ যে জায়গাটা আছে এই জায়গাটা কার? হিন্দুদের। সাক্ষী হয়ে রায় হয়ে গেল। ওই আলেম আল্লাহওয়ালা বুজুর্গ কাঠগড়া থেকে নিচে নামলেন। আমার সাথে সাথে মুসলমানরা বলতেছেন, আপনি এটা কি করলেন? ওই আল্লাহর ওলি চোখটাকে বন্ধ করে ডাক দিয়ে বলে, আমার আল্লাহর তরফ থেকে যেই ফয়সালা হয়েছে আমি তাই করেছি। সুবহানাল্লাহ, আমার আল্লাহর তরফ থেকে যে ফয়সালা সেটাই আমি করেছি। এই কথা বলার সাথে সাথে উপস্থিত হিন্দুরা ডাক দিয়ে বলেন, এ আলেম, আপনি মুসলমানের পক্ষে সাক্ষী দিলেন না, আমাদের পক্ষে কেন সাক্ষী দিলেন? আলেম ডাক দিয়ে বলতেছে, তোমাদের হিন্দুদের মধ্যে নেতা হলো ব্রাহ্মণ,
মুসলমানদের মধ্যে নেতা হলো আলেম। আমরা নেতা হয়ে আলেম হয়ে নবীর ওয়ারেস হয়ে আমরা কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে পারি না। সুবহানাল্লাহ। হিন্দুরা বলতেছেন যে যে ধর্মের মধ্যে মিথ্যা কথা শিক্ষা দেয় না। আপনি সাক্ষী থাকেন উপস্থিত, আমরা যত হিন্দু আছি এখনই কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে গেলাম। এবং ডাক দিয়ে বলতেছেন মসজিদ এখন আমাদের। আমরা হিন্দু ছিলাম কিন্তু এই জমির মালিক যারা আমরা তো এখন মুসলমান হয়ে যাচ্ছি। যেহেতু আমরা এখন মুসলমান হয়ে গেলাম এখন এই জমির মালিক আমরাও তোমরাও। সুবহানাল্লাহ। সত্য সাক্ষীর মধ্যে উত্তম ফায়সালা কে করে বলো দেখি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মিথ্যা সাক্ষীর মধ্যে শান্তি নাই রে মুমিন। যেই উলামায়ে কেরাম না মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা শিক্ষা দেয় না, মিথ্যা কথার সাক্ষী দেয় না, সেই ওলামায় কেরামকে যদি কেউ গালি দেয়, কেউ মন্দ বলে, সে ভালো চরিত্রের লোক না খারাপ চরিত্রের লোক? আস্তে বললেন যে কি লাভ তোমার আমল নষ্ট করে? একজন আলেম যদি ঘুমায় যায় ওই ঘুমাইলে পরো তারপর শয়তান ভয় পায়, কাছে আসে না। শয়তান জানে জালেম ঘুমাইলে পরো দোয়া পয়রা ঘুমাইছে, ফেরেশতারা পাহারা দিতেছে, তাকে ধোকা দেওয়া আমার জন্য কষ্ট হবে, যদিও আমি ধোকা দিব আস্তাগফিরুল্লাহ করে তা আল্লাহর কাছে মাফ করায় নিবে। কিন্তু যারা জেনারেল আসমানি আলেমের জ্ঞান তাদের সিনার মধ্যে নাই, তাদেরকে শয়তান স্বল্পতেই কিন্তু স্বল্পতেই ধোকা দিয়ে ফেলায়। কি ভাই এই ঘরটা কিভাবে পড়ে গেল? ঘরটার পালাগুলো দুর্বল, ঘরের পালাগুলো খুঁটিগুলো দুর্বল, ফাউন্ডেশন ভালো না, তাই অল্প বাতাসে এই ঘরটা পড়ে গেছে। হ্যাঁ মুমিন, তোমার ঈমান নামের খুঁটি, ঈমান নামের ফাউন্ডেশনটা তুমি মজবুত করে নাও। শয়তান তোমাকে যতই ধোকা দেওয়ার চেষ্টা করুক না কেন পারবে না, ঠিক কিনা ভাই? আজকে তোমার মুখ দিয়ে পবিত্র মুখ দিয়ে, পবিত্র মুখ কেন বললাম, এই মুখটার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নাপাক লাগার নাই, মা দাবির সাথে সন্তানের নাবির সাথে কালেকশন দিয়া তারপরে সন্তানকে বড় করেছেন। সুবহানাল্লাহ। মুখ দিয়া কোনো খাবার খাওয়ার নাই, না বাপ রক্ত মুখ দিয়া প্রবেশ করানো যাবে না, কেননা এই মুখ দিয়ে এই আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি সুবহান, আমি সুবহান পবিত্র, আমাকে পবিত্র বলবে এই পবিত্র মুখ দিয়ে। কিন্তু পদ্মারিষি মা বোনেরা ভালো করে শুনে নাও, এই পবিত্র মুখটাকে অপবিত্র কেন করো, কেন মিথ্যা কথা বলো? ও যুবক বাবারা ভালো করে শুনে নাও, পবিত্র মুখটাকে কখনো নাপাক করার চেষ্টা করবা না। এই মুখ দিয়া তুমি আল্লাহ বলে ডাক দিবা গভীর রাতে, আমার আল্লাহ সাথে সাথে তোমার সকল হাজত পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার একটা মানুষের কি মায়া, কি মায়া, তার চেয়ে কুটি 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 গুণ বেশি মায়া রব্বে কারিমের। রব্বে কারিমের এত মায়া যে তুমি 50 বছর হয়ে গেছে, তুমি ঠিক মতো নামাজ পড়ো না, এখন তওবা করে ফিরে আসো, রুজু হও আল্লাহর দিকে। আল্লাহ বলেন আমার দিকে তওবা করে ফিরতে দেরি হবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। তুমি ওই আল্লাহকে চিনো যে আল্লাহ তোমাকে বান্দা হিসাবে স্বীকৃতি দিয়েছেন, ওই আল্লাহকে চিনো।
আমরা আলেম ওলামা, তোমাদের কাছে মিথ্যা কথা বলি না, যা বলি সত্য তো পোষাবার জন্যই চেষ্টা করতেছি। এই কথার উপরে যদি আপনারা যদি একমত হয়ে যান, তাহলে আমি বলবো আপনারাও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না, যেহেতু আল্লাহ পাক নিজেই আপনাকে বান্দা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। বান্দা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না, গুনাহের কাজ কোন মুসলমান করতে পারে না, কারণ মুসলমানের একটা বিশ্বাস আছে যে আমি যা করব কে দেখে? আল্লাহ। এই বিশ্বাসের কারণে মুসলমানরা অনেক গুনাহ থেকে বাঁচতে পারে, আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে গুনাহ থেকে বাঁচতে পারে। দেওবন্দ মাদ্রাসার তালেবে আলেম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, দেওবন্দ মাদ্রাসার তালেবে আলেম, তিনি লজিং থাকতেন চেটিয়াল ময়দানের পাশে, মানুষ ঘুরার জন্য নদীর পাড়ে গিয়েছিল, হঠাৎ করে তুফান আসার কারণে মানুষ দৌড়াদৌড়ি করতে লাগলেন। এক হিন্দু মহিলা ওই পাঞ্জাগানা মসজিদ ওই তালেবে আলেম যে মসজিদের মধ্যে লজিং থাকে সেই মসজিদে এসে হিন্দু মহিলা ঢুকে বসছে, তালেবে আলেমকে ডাক দিয়ে বলতেছেন, এ তালেবে আলেম একটু আমাকে ভিতরে প্রবেশ করতে দাও। না না, কেন? তোমাকে ভিতরে প্রবেশ করতে দিলেই তো আমার বদনাম হয়ে যাবে, ভয় কার? দেখো তুমি না মুসলমান, মুসলমান হৃদয়তে এত পাষাণ না, মায়া আছে, একটু দাও না একটু ঢুকার জন্য সুযোগ করে দাও, বৃষ্টি কমে গেলে তুফান কমে গেলে চলে যাব। এবার সন্ধ্যা গড়িয়ে গেল, রাত গভীর হয়ে গেল, তুফান তো আর কমে না। ওই তলে বেলেন চিন্তায় পরেশান, মুখ কালা হয়ে গেছে, যদি কেউ যদি দেখে বেশ বাস দেখতে পারলেই তো শুরু করে দিবে, হায় হায়। আলেম ওলামার দোষটা এত সমালোচনা আমরা এত পরিমাণ করি, অন্য কিছু নিয়ে এত পরিমাণ সমালোচনা করি না, ঠিক কিনা? ওলামাই কারাম পেশাব করতে বসলে পরে যদি একটু বাঁকা হইয়া বসছে দেখছে আর কি, কায় হায় হায় বাজারে গিয়ে বলতেছে, হায় 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 কি দুনিয়াটা কেমত হয়ে গেছে, কি কেমত হয়েছে, কস না কমু কি, আয় হায় হায় সোমান যা দেখছি আজ মাথাটাই নষ্ট, তোর মাথা কি নষ্ট হয়েছে কত, আমি ইমাম শব্দ দেখছি তেরা হইয়া পেশাব করছে, ওর বলে মাথা নষ্ট হয়েছে কি ব্যাপার? ওলামাই কেরামের দোষ নিয়ে সমালোচনা কেন করো, কারণটা কি? তাদের দোষ তালাশ করে সমালোচনা করে কোনো লাভ নাই। ওলামাই কেরাম কি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ওলামাই কেরামরা সবচেয়ে বেশি ভয় করে কাকে? আল্লাহ। কে গ্যারান্টি দিয়েছেন? আল্লাহ। এই জন্য তালেবে আলেম হিন্দু মেয়েকে গভীর রাতে কিছু বলতেও পারে না, মহিলা মানুষ খেয়াল করে, খুব খেয়াল করে, তালেবে আলেম হিন্দু বোনকে ডাক দিয়ে বলো, বোন আমার বিছানা আছে, বিছানার মধ্যে তুমি ঘুম পারো, লজিং থেকে খাবার আসছে অর্ধেক খানা খেয়ে তুমি ঘুম পারো, আপনি ঘুমাবেন না? তালেবে আলেম বলে, না আমি ঘুমাবো না। কি করবেন? আমি সারাটি রাত নিয়ত করেছি, সারাটি রাত কিতাব পড়ে পড়ে আমি রাত্র কাটায় দিব। তালেবে আলেম কফি বা ল্যাম জ্বালায়া আগুন জ্বালায়া তারপরে কিতাব মোতালা করতেছে, নফসে আম্মারা শয়তান তার বসে নাই, চাবি নিয়ে খালি ঘুরতেছে চতুর্পাশে,
তালেবে আলেমের কাছে এসে বলে, তালেবে আলেম, এত সুন্দরী একটা মেয়েকে একা ঘরের ভিতরে গভীর রাত্রে পাওয়ার পরে সুযোগ যদি হাসছাড়া করিস, তোর মতন বোকার কেউ নেই। তালেবে আলেম শয়তানের কথাও অসবাস শুনল, শোনার পরে একটু চোখ বন্ধ করে আল্লাহর দিকে তাকায় দেখে আল্লাহও তাকায় রয়েছে। আল্লাহ আকবার, একটু আসতে কর, কালকে নাস্তার পরে আল্লাহ আকবার কয়ে নে, আল্লাহ আকবার। তালেবে আলেম চক্ষুটা বন্ধ করে দেখলেন আমার আল্লাহ তাকায় রয়েছে। আমাকে তুই যে কথা শোনাইলি, তোর কথা ঠিক আছে বটে, কিন্তু আমার আল্লাহ তো তাকায় রয়েছে, আমার আল্লাহ সামি অম্বাসির, আল্লাহু আকবার, আমার আল্লাহ সামি অম্বাসির তাকায় রয়েছে, দেখতাছে। এবার নফসে আম্মারাকে বোঝাবার জন্য নিজের হাতের আঙ্গুলটাকে আগুনের মধ্যে সেকা দিয়া দিলেন, আঙ্গুলটাকে সেকা দিলেন, এবার আঙ্গুলটাকে সেকা দিয়া সরায় নিলেন, আবার এক ঘন্টা মোতালা করলেন, আবার শয়তান ধোকা দেওয়ার চেষ্টা করছে, আবার একই কায়দা করছে। এবার একাধিকবার করার পরে ফজর আজানের সময় হয়ে গেল, তাহলে বেলে মাজান দিলেন, কোনো মুসল্লি আসলো না তুফান হওয়ার কারণে, একা একাই নামাজ পড়লেন। একটু ফর্সা হওয়ার পরেই তাহলে বেলে ডাক দিয়ে বলে, হিন্দু বোন তুমি জলদি করে চলে যাও, দুনিয়ার কোনো মানুষ যদি দেখে ফেলে আমার বদনাম হয়ে যাবে, আল্লাহর দিকে তাকায় তোমাকে অনুরোধ করে বলি জলদি করে চলে যাও। তালেবে আলেমকে ডাক দিয়ে বলে, হো তালেবে আলেম, একটা কথার জবাব দিবি তো চলে যাব, একটা কথার জবাব দিবি না তো আমি এখান থেকে যাব না। কি কথা? তালেবে আলেমকে ডাক দিয়ে বললেন, হে তালেবে আলেম, আমি কিন্তু ঘুমাই নাই, সাতটি রাত তোমার দিকে তাকিয়েছিলাম, তুমি কিতাব কিভাবে পড়তেছ, মাঝে মাঝে কি করেছ, মাঝে মাঝে কি করেছি আমি, মাঝে মাঝে তুমি তোমার আঙ্গুলটাকে আগুনের মধ্যে লাগাইছো, কেন লাগাইছো, এটার জবাব দিবে সাথে সাথে আমি চলে যাব। আল্লাহু আকবার, কেন লাগাইনি? ইসলাম ধর্মের মধ্যে একটা শিক্ষা আছে, আমি যদি দুনিয়ার মধ্যে কোনো কর্ম করি, এই কর্মটা আমার আল্লাহ দেখতে পান, সুবহানাল্লাহ, আমাকে আমার দুশ্মন আছে শয়তান, এই শয়তান দুশ্মন এসে আমাকে বলতেছেন একা একা ঘরের মধ্যে সুন্দরী রূপসী মেয়েকে পেয়ে সুযোগ হাতছাড়া করিস না, তাহলে বেলেম, অতপর আমি আমার আল্লাহর দিকে তাকায় দেখি আমার মালিক আমার আল্লাহ তাকায় রয়েছে। তখন আমি নফসে আম্মারাকে বলেছি, নফসে আম্মারা, তোর কথা শুনে যদি আমি গুনাহের কাজ করি, তাহলে এই গুনাহের কাজ জিনা করার সাথে সাথে আমার আমল আমলনামার মধ্যে জিনাহের গুনাহ লেখা হবে, লিপিবদ্ধ হয়ে যাবে, আর গুনাহের জন্য আমার শাস্তি ভোগ করা লাগবে। তখন আমি আমার নফসকে বুঝাই দিলাম, নফস, এই দুনিয়ার আনন্দ ভোগ করবি নাকি জাহান্নামের আগুনের ভয় করবি? আমি চিন্তা করে দেখলাম, দুনিয়ার আনন্দ আজ আছে কাল নাই, কিন্তু আমার জাহান্নামের আগুন তো চিরস্থায়ী, তাই আমি আমার আল্লাহর ভয় অন্তরে রাখিয়া আমি গুনাহ থেকে আমাকে বাঁচাইয়া নিলাম, সুবহানাল্লাহ। এ মুসলমান, এই সাধারণ লোক আমার মুরব্বী বাবা, রাস্তার মধ্যে যদি কখনো যদি কোনো তালেবে আলেম ছোট বাচ্চাকে দেখতে পান, একটু আদর করিয়েন, মায়া করিয়েন,
আমরা ওলামাই কেরামরা কোনদিন আপনাদের দুশমনি করি না। আমরা ওলামাই কেরামরা চেষ্টা করি আপনাদেরকে আগুন থেকে বাঁচাইয়া, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে নিয়ে যাইতে। আমাদের এই কাজটুকু যদি আপনাদের ভালো না লাগে, আমাদের কপাল খারাপ, আপনাদের কিছু না। আমার নবী জাহিলিয়াতের যুগে এসে আমার নবী দিনের দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত দিতে যাওয়ার পরে কাফেররা মুনাফেকরা নবীর সাথে বন্ধুত্ব করে নাই, দুশ্মনি করেছে, ঠিক কিনা? তোমাদের নফসকে এত বাঁকা করে নিও না যে আমাদের কাজগুলো তোমরা বাঁকা দেখবে না। তোমাদের নফসটাকে এমন সুন্দর করে নাও যাতে আমাদের কথাগুলো তোমাদের কাছে মুক্তার মতো মনে হবে, ঠিক কিনা ভাই? মহতরম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওলামাই কেরামের উপরে যে দায়িত্বটা আছে, এই দায়িত্বটা আল্লাহর তরফ থেকে আসে রে ভাই। যাকে আল্লাহ পাক বেশি মোহাব্বত করে তাকে কোরআনে হাফেজ বানায়, আলেম বানায়। যার মা তার সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তানই আল্লাহর মেহরবানিতে হাফেজ হয়, আলেম হয়, ঠিক কিনা ভাই? কিন্তু এই মাদ্রাসার এই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ওলামাই কেরামদেরকে নিয়ে সরকারি পোশাকদারি পুলিশ বাহিনীরা যেইভাবে মন্তব্য করতেছে, ও আমাদেরকে যেভাবে গালি দিয়েছে, আমি পুলিশ বাহিনী যারা আছে এদের মধ্যে ভালো নাই? হ্যাঁ, আরে পুলিশ বাহিনীর মধ্যে এমন পুলিশ আছে যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আছে না? ঘুষ খায় না, আছে না? পুলিশের মধ্যে এমন পুলিশ আছে যারা গভীর রাতে উঠে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি বিশাল বড় দুনিয়ার মধ্যে দায়িত্ব পাইলাম, এমন দায়িত্ব যেটা আগুন নিয়ে খেলা করা, আমার সামনে সুদ লেনদেন হয়, ঘুষ লেনদেন, এর থেকে আমি আমার জীবনটাকে বাঁচাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ও মালিক। শুধু তাই না, গভীর রাতে উঠে কান্না করতেছি শুধুমাত্র, কখনোই আবার আমি দোকার মধ্যে পড়ে যাই, তুমি আমাকে বাঁচাইও। গভীর রাতে উঠে অনেক পুলিশ কান্নাকাটি করে, আমার সাথে অনেক পুলিশের মহাব্বত আছে ভাই। আমি আলোচনা করে দেখছি তাদের ভিতরে মাশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে আল্লাহর ভয় অনেক আছে, কিন্তু যেই পুলিশ ওলামাই কেরামকে নিয়ে কথা বলল বাঁকা চোখে বাঁকা মুখে, আমি বলি তোমার চোখ বাঁকা তাই তোমার কথাও বাঁকা, তোমার ভিতর খারাপ তাই তোমার কথাও খারাপ, ঠিক কিনা? সাধারণ জনগণ যদি এই ঘোষণা করে আজ থেকে ট্যাক্স ফ্যাক্স আমরা কি করব না, দিব না, পুলিশ বাহিনীর বেতন চলবে না, আর্মিদের বেতন চলবে না, এই দেশে 90-92% মুসলমান দেশে মুসলমানদের ট্যাক্সের টাকা জমা হয় বেশি, আর মুসলমানদের ট্যাক্সের টাকা তুমি বেতন নিয়ে পোশাক পরে সরকার থেকে পোশাক পেয়ে পোশাক পরে তুমি আবার কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছ। তুমি এখন পোশাকটা খুলে মাঠে এসে দেখো, স্কুল কলেজের ছাত্ররাই তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, ঠিক কিনা? স্কুল কলেজের ছাত্রীর ভিতরে যে ঈমান আছে, সেই ঈমানের একটা বর্ণনা দিচ্ছি। তিন স্কুলের ছাত্র
নানটেনে পড়ে। আগে দিয়ে হলে সিনেমা হলে ছবি দেখা, এখন তার সিনেমা হল হাতে হাতে চলে আসছে, তাই না ভাই? হ্যাঁ, এখন সিনেমা হল হাতে হাতে। যুব তুমি গভীর রাতে যা শুনবা যা দেখবা সব কিছু দেখতেছে কে? যুবক, তোমাদের কাছে একটা কথা বলে যাই, এই যুবতী আমার ভুনেরা, আমার মায়েরা তোমাদেরকেও বলে যাই, গভীর রাতে যদি তুমি নাটক গান শুনে শুনে যদি তুমি ঘুমায় যাও, খোদা না কাস্তা ওই রাত্রে যদি তোমার সাথে আজরাইলের সাথে সাক্ষাৎ মোলাকাত হয়ে যায়, প্রশ্ন রেখে গেলাম তোমাদের কাছে, বলো তো দেখি তোমাদের মৃত্যুটা কি মোমেনের মৃত্যু হবে না বেইমানের মৃত্যু হবে? আমি বলবো যাও তুমি গান শুনো, ওই রাত্রে গান শুনো যে রাত্রে আজরাইলের সাথে সাক্ষাৎ হবে না, এমন গ্যারান্টি দিতে পারো, এমন গ্যারান্টি দিতে পারো যে আজকে রাত্রে আজরাইল আসবে না আমার সাথে, তওবা করার সময় পাবে, বলবো দেখো। আর যদি গ্যারান্টি দিতে না পারো, আমি হাতও ধরি পায়ও পড়ি রে ভাই, ও মুরব্বী বাবারা তোমার সন্তানগুলোকে তোমরা বোঝাইও যে আল্লাহকে ভয় কর বাবা, আল্লাহকে ভয় কর, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নে, গুনাহের কাজ করি না করিও না, মাঝে মাঝে নিজের সন্তানকে নিজে নসিহত করিয়ে নে, ঠিক কিনা ভাই? আরে ভাই মুরব্বী বাবা আপনি আপনি কি নসিহত করবেন? আপনি মুরব্বী হইয়া এখনো পর্যন্ত সিগারেট খান, আপনি কি নসিহত করবেন সন্তানকে? আগে নিজে গুনাহ থেকে বাঁচেন, আগে নিজে গুনাহ থেকে বাঁচেন, তারপরে সন্তানকে নসিহত করেন। নসিহত করতে দেরি হবে, সন্তান ভালো হতে দেরি হবে না, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তিন ছেলে নাইন টেনে পড়ুয়া সিনেমা হলে ছবি দেখে তারপরে বাড়ির দিকে আসতে, ছবির কাহিনী বলতে 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 বাড়ির দিকে আসতেছে, ওই অবস্থার মধ্যে এক মুসলমান এক মুসলমান এক হিন্দু ব্যক্তির পুষ্করিণীতে গিয়া গোসল করতেছে। গোসল কেন করলো হিন্দু ব্যক্তি? বকাবাজি করতেছে মুসলমানের তিন সন্তান কিন্তু আইসে সিনেমা হল থেকে, দেখছে মুসলমানকে বকাবাজি করতেছে, তিন ছেলে গিয়া কয়ে চাচা আমি মুসলমান ভাইকে বকাবাজি করেন কে? আমার পুষ্করে গোসল করছে, আপনার পুষ্করে গোসল করছে, তা কি হয়েছে কি হয়েছে, কোন সমস্যা, পানি কমে গেছে? না তাহলে এখন চিন্তা করে দেখেন, সিনেমা হল থেকে আসলো তিনটা যুবক, আলোচনা করতেছে আবার পুনরায় গুনাহের মধ্যে লিপ্ত, এরই মধ্যে চোখে দেখলো কানে শুনলো যে মুসলমান ভাইকে গালাগালি করতেছে, সাথে সাথে প্রতিবাদ করলো, ঠিক কিনা ভাই? মুসলমানের সন্তানকে ডাক দিয়ে বলে মুসলমানের সন্তান তোমাদেরকে শেষ মুহূর্তে একটা নসিহত করে যাই, নিজের গায়ের রক্ত দিয়ে দিবা ইমান দিবা না, নিজে কামাই করা কষ্টের টাকা দিয়ে দিবা তারপরে ইমান দিবা না, নিজের ইজ্জত সম্মান বিলীন করে দিবা তারপরে ইমান দিবা না, পারবে তো? একটু পানি পানি। ইমান নামে দৌড়ো, এই সাহাবাই কেরামরা কষ্ট করেছেন ইমানকে মজবুত রাখার জন্য, তুমি কি কষ্ট করেছো মুসলমানের সন্তান, কি কষ্ট করেছো বলো? এই জন্য মুসলমান মুসলমানের যুবকদেরকে বলি, তোমরা ভালো হও সমাজ সুন্দর হয়ে যাবে, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা যে অত এলাকার যুবকরা যে উদ্যোগ নেয়, এই মাদ্রাসা এক বছরে বিশাল কিছু হয়ে যাবে, যুবকরা কেন পিছায়া, তোমরা দিনের কাছ থেকে কেন পিছায়া আছো, কারণটা কি?
এই মাদ্রাসা যুবকরা একত্রিত হয়ে আসো, মুরব্বীদেরকে বলো আমরা এই 30 জন যুবক কমিটির খালি সদস্য আর কিছু না, কমিটির কি সদস্য, আমরা কাজ করব আপনাদের পরামর্শ খালি টাকা টাকা দেখবেন। মুরব্বীরা যদি আনতে না পারে 1 টাকা, যুবকরা আনবে কয় টাকা? 10 টাকা। মুরব্বীরা যদি 1000 টাকা আনতে পারে, যুবকরা আনতে পারবে 1 লাখ টাকা, ঠিক কিনা বলে? এই জন্য অত্র এলাকার আমি আর জীবনে এখানে নাও আসতে পারি, রিজিক থাকলে দানা থাকলে এই এলাকার কিছু খাবার যদি আমার তকদিরে থাকে আবার আসতে পারি, কিন্তু তকদিরে না থাকলে আসবো না। কিন্তু একটা কথা যুবকদেরকে বলে গেলাম, যুবক তোমরা হিম্মত করো, এটা তোমাদের সম্পদ, এটা তোমাদের সম্পদ, তোমাদের মার্কাস, এখান থেকে যারা বের হবে তারাই তোমাদেরকে জানাজা পড়াবে, ঠিক কিনা বলেন? ওই যে পুলিশ বলেছে আমি কওমি মাদ্রাসা, কোন আলেম কি দিয়ে জানাজা পড়াবো না, আমি বলি তুই তোর বাবার জানাজা তুই নিজেই পড়াবি, আমি তো সাক্ষাৎ সরাসরি কথা বলতে পারতাম সাক্ষাৎ, আমি তাকে প্রশ্ন করতাম না, জানাজার দোয়া পারস নি, কালিমাটা পড়তো দেখি, তুই কালিমাটা সই করে পড়তে পারলে আমি বলবো যা তোর বাবার জানাজা তুই পড়বি। আর জানাজা পড়ার জন্য ও এমন ব্যক্তির প্রয়োজন যে ব্যক্তি কবিরা গুনাহ করে না, আর তুমি পুলিশ তোমার চেহারাতে নাই দাড়ি, তুমি দাইমি 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 সর্ব অবস্থায় তুমি কবিরা গুনার মধ্যে আছো, ঠিক কিনা ভাই? ওয়াজিব তরক করা কবিরা গুনাহ, ওয়াজিব তরক করা কবিরা গুনাহ, তুমি সর্ব অবস্থায় দাইমি কবিরা গুনার মধ্যে আছো, তুমি কবিরা গুনা ধাপিত হইয়া তোমার বাবা জানাজা তুমি পড়াবা, তোমার বাবা যদি মুসলমান হয়ে থাকে আর জ্ঞান থাকে তাহলে আগে থেকে বলে যাবে আমার জানাজা অমুক মাদ্রাসার বড় হুজুর পড়াবে, ঠিক কিনা বলেন? তোমার মতন মানুষের গরিবের টাকা তুমি আত্মসাৎ করে নিতে তোমার কোনো সংকোচ মনে হয় না, আর আমরা কওমি মাদ্রাসা এত চাইয়া দিল নরম করে মাদ্রাসার জন্য নেই, এটা তোমাদের নজরে লেগে গেল তুমি কেমন মুসলমান? সুতরাং আমি এই এলাকায় যদি কোনো পুলিশ লোক থাকেন আমি সবাইকে বলবো আপনারা আপনাদের পরস্পর যারা চাকরিজীবী আছে সবাইকে দিনের প্রতি আহ্বান করবেন, দিনের প্রতি ডাকবেন, ভাই এই চাকরির মেয়াদ কত বছর? 25-30 বছর, তারপরে চাকরি শেষ, দায়িত্ব শেষ, এরপর তো আপনি কবরের দিন গণবেন। সুতরাং এদিক সেদিক চলাফেরা করে কোনো লাভ নাই, আসেন রহমতের ছায়াতলে চলে আসেন, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করেন। আমি আবার বলি এই শুরুর ওয়াজটা আপনাদেরকে আবার টেনে নিয়ে আসলাম, মুসলমানের অবস্থান কয়টা? 3টা। কয়টা? 3টা। এই 3 শ্রেণীর মুসলমান আমার মা বোনদেরকে বলবো, মা আমি শেষ মুহূর্তে তোমাদের কাছে একটা বিশ্বস্ত নির্বেজাল কোরআনুল কারিমের আয়াত যে তেলাওয়াত করেছিলাম সেই গ্রন্থে আয়াতটুকু আবার তেলাওয়াত করে শোনাচ্ছি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদান লিল মুত্তাকিন আলিফ লাম মিম আল্লাহু আ'লাম বিল মুরাদি যালিকাল কিতাব আরবিতে যালিকা মানে ওই, কিন্তু যালিকা আমরা অর্থ উঠালে বলি এই কিতাব, এই কিতাবের মধ্যে কোনো কি নাই সন্দেহ নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ এই কিতাবের মধ্যে কোনো কি নাই সন্দেহ নাই। এখানে তাফসীর আছে আর আলোচনা করব না, এমন একটি কিতাবের কিছু অগোছানো কথা আমি আপনাদের কাছে রেখে গেলাম, অগোছানো ধারাবাহিক কোন আলোচনা করতে পারিনি, অগোছানো কথাগুলো এই কোরআন থেকে বলে গেলাম, এমন একটি কোরআন যেই কোরআনের মধ্যে কোনো কি নাই, বলেন কি নাই?
সন্দেহ নাই। সুতরাং যুবক তোমাদেরকে বলে গেলাম, তুমি যদি কোনো বিপদে পড়ো আস্তে করে ওযু বানাবো, ওযু বানাইয়া তারপরে নির্জন তোমার ঘরে একটা রুমের ভিতরে ঢুকবা, ঢুকিয়া কোরআন শিবটাকে মাঝখানে খুলবা, খুললা বক্তার মধ্যে চাপা দিয়া ধরবা, ধুইরা আল্লাহর কাছে তুমি চাইবা আমি কসম খাইয়া গেলাম আল্লাহর কসম তুমি যা চাবে তাই পাবে, যা চাবে তুমি তাই পাবে। আমি জুমার নামাজ পড়াবার জন্য মাদ্রাসা অফিস থেকে বের হবো, হঠাৎ করে আমার বুকে ব্যথা, এমন ব্যথা, বুঝতে পেরেছি আমি যে আমার হাড়ের ব্যথা। চিন্তা করলাম আজান হচ্ছে, আমি যাব মসজিদে নামাজ পড়াইতে, জুমা ব্যথা, আমি সাথে সাথে কোরআন শরীফটা খুলে বুকে ধরছি, 30 সেকেন্ড এর ভিতরে আমার বুকের ব্যথা একেবারে পানি হয়ে গেছে। ইয়াকিন বিশ্বাস ঢুকাও যুবক, আমি যদি তোমাকে বলি এই পানিটা বিষ তুমি বিশ্বাস করবে না, কেননা একটু আগে এখান থেকে আমি কি খেয়েছি, হ্যাঁ এখান থেকে পানি খেয়েছি, এখন যদি আমি যতই বলি এটা বিষ তুমি বিশ্বাস করবে না। আমি এমন কোন কথা তোমাদের কাছে বলবো না যেই কথা তোমাদের অন্তরে জেনে ঢুকবে না, এমন কথা বলবো না। এই এখান থেকে ওখান থেকে যে কটাই কথা বললাম আমরা আমল করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। মহতারাম হাজিরিন, পদ্মা নিশি আমার মা বোনেরা, আপনাদের কাছে এই মাদ্রাসাটুকু রেখে গেলাম, এই মাদ্রাসা নিজের মাদ্রাসা মনে করে সব সময় হয়তো মহতারাম মিয়াম সাহেব বলেছেন জানুয়ারি মাসে এখানে বোর্ডিং চালু করা হবে, তো মহিলা মা বোনেরা হ্যাঁ 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 হ
آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار गुनाहों की कश्ती डुबा दे खुदाया गुनाहों की कश्ती डुबा दे खुदाया तो दरिया की रहमत बहा दे खुदाया बेगुना गुज़श्ता बरमा साते बहुजूर दिल न कर दन तो आते अंदर दन कसब दन जानम बुरी अजहबा नूर ईमानम बुरी बादशाह दिल में मारा दर गुजर मगुना करे मु तू आमर जगर तू ने कोका रियो माबुद कर दाए जुल्मे बे अंदाज़ बे हुद कर दाए ओ मालिक आपने तू ताकाय देखेन जमीनेर मध्ये अल्लाह आपनार गोलामरा शीतेर मध्ये एखोनो पर्यन्त गभीर रात पर्यन्त बसे आछे मालिक ने जो प्रश्न कर क्यों सकले गुना माफेर अल्लाह जीवन जत गुना कर मालिक अल्लाह हायातेर जीवने कत गुनाई ना करेछि गुनाहे सगीरा गुनाहे कबीरा जाना अजाना शिरकी बेदाती प्रकाशे गोपने गोपने अल्लाह
কত গুনাহ করেছিলে আল্লাহ, গুনার দিকে তাকাইলে আপনি ক্ষমা করবেন আশা করতে পারি না, কিন্তু তাকায় দেখি আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার রহমান রহিম নামের সিলায় আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ ও মালিক, আপনার কাছে আমরা গভীর রাতে হাত উত্তোলন করেছি আল্লাহ, মালিক আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই, আপনি ছাড়া আমাদের কোনো মাহবুদ নাই, আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমাদের কোনো মাশুক নাই। ও মাশুক, আপনারা আশিক বান্দারা দুহাত উত্তোলন করে গুনাহের মাপের জন্য আল্লাহ অপেক্ষমান, ও মানি মেহরবানি করে তাবাব জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। জানি অনেক গুনাহ করেছি, এত পরিমাণ গুনাহ করেছি, একটা একটা করে যদি জমিনে বিছাই দেওয়া হয় তাম জমিনটা শেষ হয়ে যাবে রে মালি, গুনাহ অবশিষ্ট থেকে যাবে, এত পরিমাণ গুনাহ করো তোমার দরবারে হাত উত্তোলন করেছি, জানি তুমি তওবা করলে তওবাকে তুমি কবুল করে নাও রে আল্লাহ। আল্লাহ আমরা খালেস তওবা করলাম, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন আলেমকে গালি দিব না রে মালি, আর জীবনে কোনোদিন আলেমকে বাঁকা চোখে তাকাবো না, আলেমকে দেখলে সম্মান করব, ইজ্জত করব, ওয়াদা করলাম মালিক, আমাদের নিয়ত আমাদের আমাদের তওবাকে আপনি কবুল করেন আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করে নেন, রব্বুল আলামিন এই মাদ্রাসার মধ্যে যা দান করেছে এই দানের খবরটুকু শোনার মদিনায় পৌঁছে দেন রে আল্লাহ। আল্লাহ যারা দান করেছে, দানকারী জানি না কার মা নাই কার বাবা নাই, কে ঘরে গিয়ে মা মা বলে ডাকতে পারে না, কে ঘরে গিয়ে বাবা বাবা বলে ডাকতে পারে না, কত এতিম যেন তোমার দরবারে হাত উঠেছে রে মালি। আল্লাহ যারা দান করেছে এতিম, আল্লাহ প্রত্যেকের দানের বরকতে বাপমার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও, আল্লাহ জান্নাতের উঁচু মোকাম দান করে দেওয়ার নাম। ও মালিক, দুনিয়ার মধ্যে আমাদেরকে লালন পালন করতে গিয়ে আমাদের বাপ মা ঠিক মতো তোমার গোলাপি করতে পারে নাই, মসজিদে আজান হয়েছে বাবা কাজের জন্য তোমার আজানের ডাকের জবাব দিতে পারে নাই, আল্লাহ সেই বাবা মার পক্ষ হই আমরা তোমার দরবারে ক্ষমা চাই, আল্লাহ মেহরবানি করে আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। যারা দান করেছে আল্লাহ দানকে আপনি কবুল করে নেন, দানের উসিলে আল্লাহ ঘরে বাইরে সর্বক্ষেত্রে শান্তির ফয়সালা করে দেন, হিংসার হিংসুক থেকে জালেমের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার প্রতি যারা লক্ষ্য রাখতেছে রাখবে, আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করে নেন, আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ অত এলাকার গুরুস্থান গুরুস্থানে যত মুর্দা আছে আল্লাহ তারা তাকে আছে আমাদের দিকে, আমরা যেন তাদের জন্য দোয়া করি আল্লাহ। অত এলাকার যত গুরুস্থানের আছে গুরুস্থানের মধ্যে যত মুর্দা আছে আল্লাহ প্রত্যেকের মুর্দার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দিন, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দিন, কেয়ামত পর্যন্ত কবরে আজাবকে আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করেন, আল্লাহ দিনের দায়ী হিসাবে কবুল করেন, ও মালিক কথাগুলো যেন খালেস নিয়তে আখলাক সুন্দর আখলাক গঠন করে যেন বলতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের জিন্দগিটা আমলের জিন্দগি বানায় দেন, ইমান ওয়ালা জিন্দগি বানায় দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন ইমান ও আমলের সাথে বাঁচায় রাখিয়েন, যদি ডাক দিবেন মালিক রোজা মুখে অবস্থায়
রোজা রাখা অবস্থায় ডাক দিয়ে নি, সেজদার রত অবস্থায় ডাক দিয়ে নি, জিকির অবস্থায় ডাক দিয়ে নি, আল্লাহ কালিমা পড়তে পড়তে আপনার ডাকের জবাব দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমার বদ্দানিশির মা বোনদেরকে আপনি কবুল করে দেন। আল্লাহ বদ্দানিশির মা বোনেরা অনেক কষ্ট করে এই শীতের মধ্যে রান্না বান্না কত কষ্টই না করে আমার মা বোনেরা, ও মালিক তাদের এই কষ্ট গুলো তুমি আবাদত হিসাবে কবুল করে নিও আল্লাহ, আল্লাহ আবাদত হিসাবে কবুল করে নিও, স্বামীকে ইজ্জত সম্মান রেখে চলার তৌফিক দিয়া দিও, আবেদা সালেহান এক বান্দি হিসাবে তাদেরকে কবুল করে নিও আল্লাহ। ও মালিক আমার মা বোনদেরকে পর্দা নিশি বানাইয়া দেন আল্লাহ, খাস পর্দা করতে পারে তৌফিক দান করেন আল্লাহ, আল্লাহ মুমিন মুত্তাকিনের অন্তরের মধ্যে আপনার ভয় ঢুকাইয়া দেন আল্লাহ, আল্লাহ যা আলোচনা হয়েছে তার আমল করার তৌফিক দান করেন আল্লাহ, মিথ্যা কথা বলা মিথ্যা শিক্ষা দেওয়া মিথ্যা সাক্ষী দেখে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ, এই মাদ্রাসা ফরাসতুল আম্বিয়াকে মহব্বত করে কোরআনের মহব্বত করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ, এলাকার যত ওলামাই কেরাম আছে আল্লাহ সবাইকে নেক হায়াত দারাজ করেন আল্লাহ, ওলামাই কেরামকে দিনের দায়ী হিসেবে কবুল করে ফেলল আল্লাহ, ওলামাই কেরামকে দিনের দায়ী হিসেবে কবুল করেন আল্লাহ, ওলামাই কেরামকে দিনের দায়ী হিসেবে কবুল করেন আল্লাহ, দিনের কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন আল্লাহ, খালেস দিয়েতে খেদমত দেওয়ার নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ আমাদের সন্তানগুলিকে আপনি কবুল করেন আল্লাহ, আমাদের সন্তানগুলিকে করেন হাফেজ আলেম হিসেবে কবুল করেন আল্লাহ, আল্লাহ হাফেজ আলেমের বা আলেমের বাপ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ, রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের সন্তানগুলিকে সুস্থ রাখেন ভালো রাখেন নেক হায়াত দারাজ করেন আল্লাহ, দ্বীনের মুর্দি মুজাহিদ হিসেবে তাদেরকে কবুল করে নিয়েন আল্লাহ, আল্লাহ যুবক বাবাদেরকে আপনি কবুল করেন দ্বীনের মোহাব্বত তাদের অন্তরে ঢুকায় দেন আল্লাহ, আল্লাহ যুবকদেরকে কবুল করেন আল্লাহ, আল্লাহ ইসলামের জন্য যুবকরা যদি অগ্রসর হয়ে যায় বাতিল এমনি মাথা নিচু করে চলে যাবে আল্লাহ, আল্লাহ যুবকদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ, দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ যুবকদেরকে আমলে জিন্দেগি ইমানে জিন্দেগি দান করে দেন আল্লাহ, রব্বুল আলামিন আউয়াল সে আখিরাতের দোয়াখানা মেহরবানি করে আপনি কবুল করে নেন আল্লাহ, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.